গুড মর্নিং বন্ধুরা, আজ 30 জুন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আগরতলা বেঙ্গালুরু গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। প্রথম রেল যুগে যুক্ত হচ্ছে আগরতলা সেকেন্দ্রাবাদ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গুয়াহাটিতে আগরতলা দেওঘর যাত্রীবাহী ট্রেন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, আটক 3 মহিলা। আসামের সঙ্গে প্রতিবেশী রাজ্যগুলির সমস্যা পারস্পরিক সমঝোতা ও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আসাম বিজেপির নতুন সভাপতি পদে বিধায়ক ভবেশ কলিতার দায়িত্ব গ্রহণ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে 137 জন কোভিড রোগীর চিকিৎসাধীন, তন্মধ্যে 88 জন অক্সিজেন সাপোর্টে এবং 55 জন আইসিইউতে। ঐতিহাসিক মালেগড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বন্যা দরজায় কড়া নাড়ছে, ফাতারকান্দিতে লঙ্গাই নদীর বাঁধের অবস্থা বিপজ্জনক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে যুদ্ধকালীন গতিতে রাস্তা নির্মাণের কাজ চলছে গুটগুড়িতে। কাজের মান সঠিক রাখতে ঠিকাদারকে বললেন বিধায়ক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রক্ষকি ভক্ষক, গুয়াহাটিতে ব্যবসায়ী অপহরণ কাণ্ডে জড়িত পুলিশ, মহানগর ক্রাইম ব্রাঞ্চের জালে কনস্টেবল হাবিলদার হোমগার্ড। এবং সর্বশেষ খবরটি হলো, ভাঙ্গনে চরম সংকটের মুখে পূর্ব গোবিন্দপুরের স্কুল গৃহ। শিক্ষা প্রতিষ্ঠানের দিকেও নজর নেই উদারবন্দের বিধায়কের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। করোনার প্রকোপ ক্রমেই কাটিয়ে উঠছে দেশ, ফলে আগরতলা থেকে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এছাড়া যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আগরতলা সেকেন্দ্রাবাদ ও নিউ জলপাইগুড়ি উদয়পুর স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রথম রেল যুগে আগরতলা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সেকেন্দ্রাবাদ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন্দ চন্দ্র জানিয়েছেন, 02524 আগরতলা বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনটি 6 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি আগরতলা থেকে মঙ্গলবার সকাল 6:10 যাত্রা করবে এবং তৃতীয় দিন রাত 8:15 বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট পৌঁছবে। ফেরত যাত্রার সময় 02523 বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট আগরতলা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনটি 9 জুলাই থেকে 27 আগস্ট পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি বেঙ্গালুরু থেকে শুক্রবার সকাল 10:15 রওনা দেবে এবং চতুর্থ দিন রাত 3 নাগাদ আগরতলা পৌঁছবে। এদিকে 07030 অথবা 07029 সেকেন্দ্রাবাদ আগরতলা সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনটির পরিষেবা আরও 2 ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তার কথায়, সে অনুযায়ী ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে 5 এবং 12 জুলাই অর্থাৎ সোমবার রওনা দেবে এবং আগরতলা থেকে 7 এবং 16 জুলাই অর্থাৎ শুক্রবার রওনা দেবে। সাথে তিনি যোগ করেন 09601 অথবা 09602 উদয়পুর নিউ জলপাইগুড়ি উদয়পুর উৎসব স্পেশাল ট্রেনটির পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। সে অনুযায়ী ট্রেনটি বিদ্যমান সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে উদয়পুর থেকে প্রত্যেক শনিবার তথা 26 জুন থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে এবং নিউ জলপাইগুড়ি থেকে প্রত্যেক সোমবার তথা 28 জুন থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে। তিনি বলেন, ওই ট্রেনগুলির স্টপেজ এবং সময়ের বিস্তারিত বিবরণ রেলওয়ে ওয়েবসাইটে পাওয়া যাবে। সাথে তিনি সকল যাত্রীদের মনে রাখতে বলেছেন, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্যবিধি মানতে হবে। সমস্ত যাত্রীদের এ সম্পর্কে রেলওয়ে এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের আধিকারিকদের সাথে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে 137 জন কোভিড রোগীর চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজের মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে, মেডিকেলের 137 জন রোগীর মধ্যে 88 জন অক্সিজেন সাপোর্টে এবং এর মধ্যে 55 জন আইসিইউতে ভর্তি রয়েছেন। ডক্টর ভাস্কর গুপ্ত আরও জানান যে, মেডিকেলে গত 24 ঘন্টায় আরও 13 জন কোভিড রোগীকে সুস্থ করে ছাড়া হয়েছে এবং 21 জন নতুন কোভিড রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে পাতারকান্দিতে লঙ্গাই নদীর বাঁধের অবস্থা বিপজ্জনক, বন্যা দরজায় কড়া নাড়ছে। এখনও লঙ্গাই নদীতে বন্যা আসেনি, কিন্তু যে কোনো সময় বন্যা এসে যেতে পারে। বর্তমানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।
তবে পাতারকান্দির মোটর স্ট্যান্ড সংলগ্ন বাঁধের অবস্থা মোটেই ভালো নয়। কয়েক বছর আগে জল সম্পদ বিভাগ বাঁধে ইটের দেওয়াল দিয়েছিল পাতারকান্দি বাজারকে বন্যা থেকে রক্ষা করার জন্য। গত বছর ওই বাঁধের একটি অংশ দেওয়াল সহ নিচের দিকে চলে যায়। এছাড়া এখানে একটি পাকা ঘর ছিল, ঘরটিও নিচের দিকে চলে গেছে। স্থানীয়রা বলেন, লঙ্গাই নদীতে বন্যা এলে এদিকে বাঁধ ভাঙার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি এদিকে বাঁধ ভেঙে জল ঢুকে তবে পুরো পাতারকান্দির অবস্থা বেহাল হয়ে দাঁড়াবে। আসাম ত্রিপুরা সংযোগী সড়ক পথ ও রেলপথ বন্ধ হওয়ার উপক্রম হতে পারে, কিন্তু গত শুকনো মরশুমে জল সম্পদ বিভাগ এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেয়নি, ফলে আশঙ্কার মধ্যে রয়েছেন পাতারকান্দিবাসী। এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, এত গুরুত্বপূর্ণ একটি স্থানে জল সম্পদ বিভাগ কেন কাজে হাত দেয়নি? এ ব্যাপারে তারা পাতারকান্দির বিধায়ক তথা বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে হিমন্তের নির্দেশে যুদ্ধকালীন গতিতে রাস্তা নির্মাণের কাজ চলছে গুটগুটিতে। খাদের মান সঠিক রাখতে ঠিকাদারকে বললেন বিধায়ক। আসাম মিজোরাম সীমান্তবর্তী দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি এলাকার দামচোড়া থেকে গুটগুটি পর্যন্ত দীর্ঘ 23 কিলোমিটার PMGSY রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করলেন কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। বিধায়কের আসার খবর পেয়ে স্থানীয়রা জড়ো হন। বিধায়ক লস্কর স্থানীয়দের বলেন, রাস্তাটির কাজের জন্য বিভাগীয় আধিকারিক ও ঠিকাদারকে সহায়তা করতে হবে, যাতে কাজের গুণগত মান ভালো হয়। এদিকে নজর রাখা সবার দায়িত্বের মধ্যে পড়ে। সে সঙ্গে বরাদপ্রাপ্ত ঠিকাদারকে কড়া নির্দেশ দিয়ে বলেন, কাজ নিয়ে কোনো নয়চয় বরদাস্ত করা হবে না। বিধায়ক সুজামউদ্দিন লস্কর অতীত প্রসঙ্গ টেনে বলেন, 30 থেকে 35 বছর থেকে আসাম মিজোরাম সীমান্তবর্তী কাটলিচুড়া রাজস্ব সার্কেলের দক্ষিণ কাটলিচুড়ার রাইফেলমারা গুটগুটি গোল্লাচোড়া কচুরতলের সীমানা অতিক্রম করে আসামের জমিতে মিজোরা অবাধে নিজেদের আধিপত্য বিস্তার করে পাকাপোক্তভাবে ঘাঁটি বসাতে চাইছে। আর এভাবে লাগাতার আগ্রাসনে আসামের জমি মিজোদের দখলে যাচ্ছে, যার ফলস্বরূপ ফেব্রুয়ারি মাসে মিজো দুষ্কৃতীরা গোল্লাচোড়ার 21টি পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে বশীভূত করে দিয়েছিল। এর কয়েক মাস যেতে না যেতে আবার মিজোরা গুটগুটিতে আসামের জমিতে একটি অতিথিশালা বানিয়ে ফেলে। এই বিষয়ে জেলাশাসক রোহন কুমার যা বেশ তৎপর হয়ে ওঠেন, কিন্তু তাতেও দমেনি মিজোরা। বরং গোল্লাচোড়ায় আরো 4টি বসত বাড়ি জ্বালিয়ে দেয়। সীমান্ত এলাকার মানুষের এই জ্বলন্ত সমস্যা নিয়ে দিশপুরে সরব হন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। বিধায়ক ইতিমধ্যে এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে কমিশনার ডিজি ত্রিপাঠীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের কাছে তিনি লিখিতভাবে সীমান্ত এলাকার মানুষের যাতায়াতের দুর্গতির কথা তুলে ধরেন। বিধায়কের কাছ থেকে সীমান্ত এলাকার জ্বলন্ত সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে দামচোড়া থেকে গুটগুড়ি পর্যন্ত রাস্তার কাজ শুরু করার জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ জেলায় পৌঁছার পর সীমান্তে কাজ শুরু হয় এবং বর্তমানে যুদ্ধকালীন গতিতে কাজ চলছে। জেলা প্রশাসন কাজের অগ্রগতির দিকে বিশেষ নজর রেখেছে। কাজের ঠিকাদার এবং কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো বাধা বা সমস্যার মুখে যাতে পড়তে না হয় সেজন্য নিরাপত্তা বাহিনী মজুত রয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, বর্ষার মরশুমে অধিকাংশ সরকারি মাটির কাজ প্রায় বন্ধ রাখেন ঠিকাদাররা, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষা উপেক্ষা করে 30টিরও বেশি এক্সেভেটর লাগিয়ে 23 কিলোমিটার রাস্তার কাজ চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে হাইলাকান্দির সীমান্তে এমন কাজ হবে সেটা বিধায়ক সুজামের চিন্তার বাইরে ছিল। তাই বিধায়ক এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে মালেগড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। করিমগঞ্জ জেলার 2 পর্যটন কেন্দ্র সনবিল এবং মালেগড়ের প্রতি বিশেষ নজর রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মালেগড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যাতে কোনো ধরনের খামতি না হয় তার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন করিমগঞ্জের জেলাশাসককে। মালেগড়ে পর্যটন কেন্দ্র নির্মাণ প্রসঙ্গে সোমবার ফাটকাই ট্রেকার্সের সদস্যরা জেলাশাসক খড়গেশ্বর পেগুর সঙ্গে দেখা করলে একথা জানান তিনি। জেলাশাসক জানান, করিমগঞ্জ জেলায় তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ফোনে দুবার মালেগড়ের খোঁজ নিয়েছেন তার কাছে। সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থলে পর্যটন কেন্দ্র তৈরির কাজ যাতে দ্রুত শুরু হয় তার জন্য নির্দেশ দিয়েছেন শনিবার। প্রসঙ্গত মালেগড় টিলাকে প্রচারে নিয়ে আসা পাটকাই ট্রেকার্সের সদস্যরা রবিবার BSF আধিকারিকদের সঙ্গে নিয়ে মালেগড় পরিদর্শন করেন। সোমবার এ নিয়ে হাজির হন জেলাশাসক দরবারে। পাটকাই ট্রেকার্সের সদস্যদের সঙ্গে ওই দিন জেলাশাসকের সঙ্গে এ নিয়ে কথা বলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। জেলাশাসকের সঙ্গে কথা বলতে গিয়ে সুব্রত বলেন, ইতিহাস বিজড়িত সিপাহী বিদ্রোহের পুণ্যভূমি দীর্ঘদিন থেকে অবহেলিত থাকলেও
এই প্রথম পূর্ণ রূপ পেতে চলেছে। মালেগড় টিলাকে হেরিটেজ সেন্টার হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী, যার কারণে প্রথম দফায় নির্মাণ কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে এবং সেই বরাদ্দ অর্থে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় তার জন্য জেলা শাসককে কঠোর থাকতে বলেন তিনি। এদিন পাটকাই ট্রেকার্সের পক্ষ থেকে স্মারকপত্র তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে। ভারত বাংলা সীমান্তে অবস্থিত 26 বীর শহীদদের রণভূমি মালেগড় টিলাকে জরিপ করে তার চতুর্সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য আহ্বান জানানো হয় সংস্থার পক্ষ থেকে। অপরদিকে ফের বরাক নদীর ভাঙ্গনের কবলে পূর্ব গোবিন্দপুর এমই স্কুল। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের পূর্ব গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডে ভয়াবহ আকার ধারণ করেছে বরাক নদীর ভাঙ্গন। ইতিমধ্যে অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে ভাঙ্গনে। বর্তমানে নদীগর্ভে তলিয়ে যাওয়ার প্রহর গুনছে পূর্ব গোবিন্দপুর এমই স্কুল। কমান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত থাকা এই স্কুলে শতিনেক ছাত্রছাত্রী রয়েছে। স্থানীয়রা জানান, নদী ভাঙ্গনের জন্যই অতীতে আরো তিনবার স্থানান্তর করতে হয়েছে স্কুলটি। সর্বশেষ স্থানান্তরের পর বর্তমানের জায়গায় সরকারি তরফে নতুন করে স্কুল ভবন সহ শৌচালয় ও রান্নাঘর নির্মাণ করে দেওয়া হয়। এবার নদী ভাঙ্গন গ্রাস করছে স্কুল চত্বরের পেছন দিকে। যে কোনো সময় বরাকের গর্ভে তলিয়ে যেতে পারে পুরো স্কুল। একই চত্বরে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এটিও প্রহর গুনছে তলিয়ে যাওয়ার। স্কুলটি রক্ষা করতে শীঘ্রই নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ। গ্রামের সতীনেক পড়ুয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবতে শিক্ষা বিভাগের কর্তা ব্যক্তিদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোম একটিবারের জন্য ভাঙ্গনস্থল পরিদর্শন করতে আসেননি। গ্রামের কচিকাঁচা পড়ুয়াদের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করা যায় তা নিয়েও তার কোনো ভাবনা পরিলক্ষিত হয়নি। এ নিয়ে বিধায়কের বিরুদ্ধেও ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। অপরদিকে রক্ষকই ভক্ষক। গুয়াহাটিতে ব্যবসায়ী অপহরণকাণ্ডে জড়িত পুলিশ, মহানগর ক্রাইম ব্রাঞ্চের জালে কনস্টেবল হাবিলদার হোমগার্ড। ফিল্মি কায়দায় অপহরণের ঘটনায় বেকায়দায় ফেলেছে পুলিশকে। গুয়াহাটি মহানগরে সংগঠিত চাঞ্চল্যকর অপহরণকাণ্ডে অপহৃত হওয়া অজিত দাস নামের ব্যক্তিকে গতকাল রাতে উদ্ধার করতে সক্ষম হয় মহানগর পুলিশ। ওই অপহরণকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেফতারের পর হতভম্ব হয়ে উঠেছে খুদ পুলিশই। গত বুধবার গুয়াহাটি মহানগরের কালীবাড়ি এলাকার অজিত দাস নামের এক যুবককে অপহরণ করে পাঁচ অপহরণকারী। ওই পাঁচজনের মধ্যে একজনের পরনে ছিল পুলিশের পোশাক। অপহরণের পর রাতে মুক্তিপণ হিসাবে 20 লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। এরপর ঘটনাটি নিয়ে লতাশিল পুলিশে এজাহার দায়ের করেন অজিত দাসের পরিবারের সদস্যরা। এজাহারের ভিত্তিতে তদন্তে নামে মহানগর ক্রাইম ব্রাঞ্চ ও লতাশিল পুলিশ। মোবাইল ট্রেকিং এর মাধ্যমে সোমবার জাগরুডের গগুয়া পাহাড়ের দুর্গম অঞ্চলে ক্রাইম ব্রাঞ্চের অভিযানে একটি ঘর থেকে উদ্ধার করা হয় অজিত দাসকে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঘটনায় জড়িত চার অপহরণকারীকে আটক করে পুলিশ। আর তখনই হতবাক হয়ে উঠে অভিযানকারী পুলিশ দল। আটক তিনজন হলেন ফ্যান্সিবাজার থানার কনস্টেবল রাজবাবু সিং, ফরেস্ট গার্ড ব্যাটালিয়নের হাবিলদার জিতেন বাইলুং, জাগরিউড থানার হোমগার্ড সুরজ পাটর এবং ফার্মাসিস্ট মনেশ্বর দাস। রাতেই চারজনকে মহানগর ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রাখা হয়। ধৃতদের জেরার পর অপর অপহরণকারী জিতেন বাইলুং নামের এক হাবিলদারকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার মূল চক্রি সিং সিদ্ধু এখনও পুলিশের নাগালের বাইরে। সিদ্ধুর বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সিদ্ধু নিজেকে কখনো সিবিআই কখনো সিআইডি আধিকারিক বলে বিভিন্ন স্থানে পরিচয় দিয়ে অপরাধমূলক কাজ চালাতো বলে জানায় পুলিশ। উল্লেখ্য, অজিত দাস মহানগরে পার্কিং ব্যবসার সঙ্গে জড়িত। অন্য এক সূত্রে জানা গেছে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে অজিত দাস, সেই হিসাবে তার কাছে বিশাল পরিমাণ অর্থ রয়েছে।